লোকসভা নির্বাচনের মুখে তিন বাংলাদেশি আটক 43 নং ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তাদের কাছ থেকে পাওয়া যায় ভুয়ো অনেক প্রয়োজনীয় নথিপত্র, পাশাপাশি বাংলাদেশিদের সাথে পাচার বাণিজ্য কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও আটক করেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। স্বভাবত এই ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের ঠিক প্রাককালে অবৈধভাবে বাংলাদেশিদের আনাগোনাকে কেন্দ্র করে অশ্বিনী সংকেত দেখছে ওয়াকি বহাল মহল। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে 43 নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা রাজনগর পেয়ারবাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় ভারত বাংলা সীমান্তবর্তী কাঁটা তার পেরিয়ে তিন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার সময় জওয়ানরা তাদের ধরে ফেলে। পাশাপাশি পাচার কাজে যুক্ত এক ভারতীয় নাগরিককেও ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীরা। পেয়ারবাড়ি থানাধীন সমরেন্দ্রনগর বিওপি 43 বিএনবিএসএফ তিনজন বাংলাদেশি একজনের এবং একজন ভারতীয় নাগরিককে আটক করে। এই তিনজন বাংলাদেশি নাগরিকের নাম হচ্ছে নূর ইসলাম, আব্দুল রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিন, এবং ভারতীয় নাগরিক যিনি ছিলেন ওনার নাম হচ্ছে দীপঙ্কর মুন্ডা। ওরা ভারত বাংলা বর্ডার ক্রস করে ওপারে যাচ্ছিলেন, তখন ওদেরকে বিএসএফ আটক করে এবং আমাদের পিয়ারবাড়ি থানাতে ওদেরকে হস্তান্তর করে। এই পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়েছি এবং ওদের কাছ থেকে 5টি মোবাইল ফোন এবং ভারতীয় কিছু ডকুমেন্ট এবং ভারতীয় পাসপোর্ট আমরা সিজার করেছি, এবং কিছু সৌদি আরবের টাকা এগুলো আমরা সিজার করেছি। তো এই ডকুমেন্টগুলো কীভাবে বানিয়েছেন এগুলো আমরা তদন্ত করে বের করছি, এবং কে কে ওদেরকে ভারত বাংলা বর্ডার ক্রস করার জন্য সাহায্য করেছে এগুলো আমরা তদন্ত করে বের করছি, এবং ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।